চলতি বছর পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ। বর্ষিয়ান পরিচালককে শ্রদ্ধা জ্ঞাপনে সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালী নির্মাণের গল্পকে কেন্দ্র করে 13ই মে মুক্ত পরিচালক অনিক দত্তের অপরাজিত। লন্ডন ও টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে অপরাজিত, কিন্তু খাস কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে ঠাঁই হলো না অপরাজিতর। ঘটনায় হতবাক পরিচালক অনিক দত্তের সাথে কি খবরের তরফে যোগাযোগ করা হলে তিনি কি বললেন শুনে নিন। আমার কিছু বলার নেই, আমি তো জানি না কেন কি করে, ঠিক আছে আমি কি করে বলবো বলো, তোমরা ওটা জিজ্ঞেস করো না। তাও আপনার যদি কিছু বলার থাকে, যেখানে আমার একটাই বলার হলো, অনেক দর্শক রন্ধনের এক ধরনের দর্শক থাকে খুবই উচ্চ, মানে যারা সিনেমাটাকে ভালোবেসে বুঝে আসে এবং তাদের হয়তো সমর্থন নেই, সামর্থ্য নেই, অনেক স্টুডেন্টরা আছে, কালকেই আমরা সব ইয়েতে গেছিলাম, সেটাই তারা আর কি যেতে পারবে না। আমার অনেকেই লিখছে যে এরকম আমাদের তো সেই সামর্থ্য নেই, একসাথে 15 জন যাওয়া হয়েছিল স্টুডেন্টরা বিশেষ করে, তো এই আর কি আর করবো, কিন্তু এটা তো আমার হাতে নেই।